বিয়া নাটক পাঁচ মেটাতে অভিবর্তনের জড়িয়ে আমি নির্মাণ শ্রমিক ইউনিয়ন গরেশ্বর অঞ্চলের কমিটি গঠন করেছিল আর তারপর আমি ক্রমান্বয়ে আজ তীর্থ করে দিছি। গতি এই সময়সাত আমি যথেষ্ট শ্রমিকসকলক আমি সমবেত করবলে সক্ষম হয়েছিল বিভিন্ন দাবী দোয়া মৌলিক 96 চনের যখন আইন আছে সেই আইনখনের পক্ষত আমি কিছু শ্রমিকের যে প্রাপ্য আদায় করে আমি সক্ষম হয়েছ প্রায় 400 শ্রমিক মিস্ত্রী যোগালী এইবিলাক পেলাই প্রায় 400 আমি পঞ্জন করাইছিল লৈ আজি আমি ইয়াতে সমবেত হয়েছে আর সম্মেলনের জড়িয়ে আমি আগবাই নিবল চেষ্টা করে আছো আর প্রাপ্যবিলাক আদায় করার কারণে চেষ্টা করে আছো আর ইতিমধ্যে কিছু ক্ষেত্রে আমি সফল হয়েছ আর এই সম্মেলনের জড়িয়ে আমি যস্তাব লম চারিটামান প্রস্তাব আছে আমার অভাবিত শ্রমিকের যে সমস্যা আর মূল্য বৃদ্ধির যে সমস্যা বর্তমান শিক্ষা ব্যবস্থার যে সমস্যা আদিকে করে যেটা আমি প্রস্তাব ইয়াতে লম সেই প্রস্তাবকিটার ভিত্তিত আমি তীব্র আন্দোলন করার কারণে আমি নিশ্চয় আমি ইয়াতে ঐক্যবদ্ধ হয়েছ আর আমার যবনির্বাচিত কমিটি গঠন করিম আমি আজি ইয়াতে দুবছরীয় আমার কার্যকাল এই দুবছরীয় কালের কার্যকাল আজ অন্ত করব আর আজি নবনির্বাচিত কমিটি গঠন করিম। এই কমিটিয়ে আমি যে সকল গরিষ্ঠ অঞ্চলের শ্রমিকসকলের গোটেই এই যে শ্রমিক আছে অভিভূত ক্ষেত্রের শ্রমিকবিলাক আছে নির্মাণ শ্রমিক আছে এই শ্রমিকবিলাক লৈ আমি সমবেত হওয়ার কারণে আমি সম্মেলনবিলাক অনুষ্ঠিত করেছো। এইবার আমার সম্মেলনের বতর ইয়ার পিছনে আমার জুলাইয়ের 26 তারিখে কেন্দ্রকোণাত জেলা সম্মেলন হব তাতো আমি আমার এই সম্মেলনের জড়িয়ে আমার নির্বাচিত প্রতিনিধি সেই প্রতিনিধিক লৈ আমি তাতে সম্মেলন করিম আর আমি সকলে লগ হয়ে পেলে আমি আমার শ্রমিকসকলের দাবী দোবাক লৈ আমি আগে গিয়ে আমার প্রাপ্য আদায় করার কারণে চেষ্টা করিম। আমার